নমস্কার, দেখছেন কোচবিহার টুডে। সঙ্গে রয়েছে আমি মৌমিতা। আসছে বিস্তারিত খবরে। দিনহাটার বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন এবং প্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। এক নম্বর ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন বিমল চন্দ্র রায় এবং উপপ্রধান হলেন পিঙ্কি রায়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এদিন বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। বোর্ড গঠন শুরু হওয়ার আগে 20 জন গ্রাম পঞ্চায়েত সদস্য পুলিশের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভিতরে যান। এদের মধ্যে 16 জন তৃণমূলের, 1 জন নির্দল এবং বাকি 3 জন বিজেপি দলের সদস্য। এদিন সর্বসম্মতভাবে ভোটদানের মধ্য দিয়ে 16-4 ভোটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের বিমল চন্দ্র রায় এবং উপপ্রধান নির্বাচিত হলেন পিঙ্কি রায়। বোর্ড গঠন শেষে নির্বাচিত প্রধান এবং উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর সবুজ আবির দিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন তারা। বলার ভাষা নেই, কারণ হার রাজ্যের সাথে সাথে আমাদের দিনাটা ওয়ান ব্লক বড় শুনে জিবি। আমরা পুরো চেয়ারে ভোট গ্রহণ করলাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে ভোট গ্রহণ হলো শান্তিপূর্ণভাবে, কোনো আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা বিরোধী পক্ষ শুনল চায়ের, আমরা দলের পক্ষে শুনল, আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমাদের প্রধান কি করার ইচ্ছে আগামী দিনে? আগামী দিনে চেষ্টা করব সবাই জন্য, দেখি কি করতে পারি, কোনো ভালোই করতে চেষ্টা করব। কোনো পরিকল্পনা কিছু আছে? হ্যাঁ, আমি এটা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচিত হলো। সকলেই জানেন যে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে 20 জন মেম্বারের মধ্যে 16 জন দলীয়ভাবে আমরা নির্বাচিত হয়েছি। পার্টির পক্ষ থেকে আজকে প্রধান উপপ্রধান পদ দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। আমি বিমল চন্দ্র রায়, উপপ্রধান কিঙ্কি বর্মন। আমরা আগামী দিনে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত উন্নয়ন থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা পথ চলব, উন্নয়ন করব, একসাথে চলার। দিনহাটের বড়োয়াটিয়া বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দলের নির্দেশ অমান্য করে প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো বলে অভিযোগ। জানা গিয়েছে দলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান তার ঘনিষ্ঠ বলে পরিচিত গ্রাম পঞ্চায়েত সদস্যা তনুশ্রী বর্মন বসুনিয়াকে প্রধান হিসেবে মনোনীত করেন, যেখানে দলের নির্দেশ ছিল রাধারানী বৈদ্যকে প্রধান করার। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আব্দুল মান্নান অবশ্য জানিয়েছেন কোথাও দলের নির্দেশ অমান্য করা হয়নি। দলের নির্দেশ ছিল রাধারানী বৈদ্যকে প্রধান এবং মনির আলীকে উপপ্রধান করার। সেই মতো গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে দলনেতার হাতে দলের খামবন্দি কাগজ তুলে দেওয়া হয়। প্রধান গঠনের সময় রাধারানী বৈদ্যর নাম ঘোষণা হতেই তিনি জানান, একদিকে পারিবারিক সমস্যা, অন্যদিকে তার পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তখন গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা মিলে তনুশ্রী বর্মন বসুনিয়াকে প্রধান হিসেবে নির্বাচিত করেন। এরপর উপপ্রধান হিসেবে দলের নির্দেশ মেনে মনির আলীকে নির্বাচিত করেন পঞ্চায়েত সদস্যরা। উপপ্রধান গঠনের ক্ষেত্রে দলের নির্দেশকে মান্যতা দেওয়া হলেও প্রধান গঠনের ক্ষেত্রে দলের নির্দেশকে উপেক্ষা করা নিয়ে তৃণমূলের অন্তরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বড়োয়াটিয়া বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 16টি। কেউ নির্বাচনের আগে, আবার কেউ নির্বাচনের পরে সকলেই তৃণমূলে যোগদান করেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের সদস্য সংখ্যা এসে দাঁড়ায় 16 জন। এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধান উপপ্রধান নির্বাচিত হইলাম, উপপ্রধান আমি হইলাম, হওয়ার পরে ভালোই লাগতেছে, প্রধানেরও ভালো লাগতেছে। আগামী দিনে উন্নয়নের কোন কোন কাজগুলো করার ইচ্ছা রয়েছে? মমতা ব্যানার্জী সরকার উন্নয়ন তো অনেক কিছুই করে, মমতা ব্যানার্জী সরকারের মতো উন্নয়ন কেউ করতে পারে না, সব রকমের উন্নয়ন করার চিন্তা ভাবনা আছে। কতজন পঞ্চায়েতের সমর্থনে প্রধান হলেন বা উপপ্রধান? কি নাম? টোটাল পঞ্চায়েত একজন সমর্থন করেনি, কোনো রজনের সমর্থন না, প্রধান উপপ্রধান। মমতা ব্যানার্জির উন্নয়ন পাবলিক যেভাবে ঢেলে ভোট দিয়েছে, আজকে তার প্রতিফল। আজকে যারা দলীয় আমাদের শিডিউল এসসি 5 জন ছিলেন, তার মধ্যে খামবন্দি হয়ে যে নামটি এসেছে, উনি তার নিজের নামটি প্রত্যাখ্যান করার পর মেম্বাররা নিজেদের মতন করে নিজেদের মাধ্যমেই প্রধান গ্রহণ। দিনহাটা 2 নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা অনিমেষ বর্মনের বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বুধবার সকালে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সাহেবগঞ্জ থানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিনহাটা 2 নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া ঘাটপাড়ের বিজেপি নেতা
অনিমেষ বর্মনের বাড়িতে মঙ্গলবার আনুমানিক রাত 1:30 নাগাদ কিছু দুষ্কৃতী হামলা চালায়। সেই সময় অনিমেষ বাবু বাড়িতে ছিলেন না। তার অভিযোগ, যারা হামলা চালিয়েছে তারা সকলেই তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অনিমেষ বর্মনের মা বুলবুলি বর্মনের অভিযোগ, এদিন সকাল 11:00 নাগাদ অতর্কিতে এই আক্রমণ হয়। সেই সময় তার বৌমা ও ছোট শিশু বাড়িতে ছিল। তার আরও গুরুতর অভিযোগ, আক্রমণকারীরা গুলি করার কথা বলছিল। পাশাপাশি অনিমেষ বাবুর দাবি, তাকে খুন করার উদ্দেশ্যে চক্রান্ত করে তার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই কালকে রাত্রে 1:30 দিকে, মানে আমার ছেলের বউ এই ঘরে থাকে, তো ছেলের বউ এই ঘরে একা থাকে, আমার ছেলে বাড়িতে থাকে না, কারণ ওর একটু কেজের প্রবলেম আছে, যার কারণে একটু বাইরে থাকে। তো উনি ওনার ছেলে মেয়েকে নিয়ে ঘুমাইছে, আমি আমার ঘরে ছিলাম, পাশে আমার রুম, ওখানেই আমি থাকি। তো উনি অনেক রাতে ওই 1:30 দিকে উনি শব্দ পাইতেছিল, মানে গ্রিলে শব্দ। তো উনি ভাবছে প্রশাসনের লোক হবে, এটা ভাবে উনি বাইরে বেরেছে। যখন বাইরে বের হয়ে দেখলো অলরেডি আমাদের গেট, ওটা বারান্দার যে তালাটা ছিল সেটাকে ভাঙছে, ভাঙে ঢুকছে। তো উনি তো আমাদের মহিলা লোক, উনি তো আর সাহস পায়নি আগানোর। পরে উনি এদিক দিয়ে বের হয়ে আমাকে ডাকতে গেছে যে মা মা লোক ঢুকছে বাড়িতে। তারপরে চিৎকার, আমরা তো চিৎকার চাচানিচি করে ওখান থেকে যখন বের হয়ে আসতেছি, তৎক্ষণাৎ ওরা এগুলো জিনিস সব ভাঙচুর করে ওলটপালট করে দিয়ে বের হয়ে চলে যায়। আমরা তো আসতে পারি না সামনে, পুরো ভাঙচুর করে বের হয়ে চলে যায়। মানে যারা আসছে আর কি এখানে, তাদেরকে আপনি চিনেন? তাদেরকে আমি চিনি না, ওরা মুখে ইসে পড়া ছিল। হ্যাঁ, কি কারণে এমনটা হলো কি মনে করছেন? কারণটা আমরা কিছুই জানি না, কারণ হবে তো রাজনীতির, এটা অবশ্যই ব্যাপার। হ্যাঁ, এটা টিএমসি থেকেই করানো হয়েছে সম্ভবত, কারণ দীর্ঘদিন থেকে টিএমসি আমাদের পেছনেই আছে লাগে। ঠিক আছে, এটা আজকের না, এর আগে আরো অনেক কবার আমার বাড়ি ভাঙচুর করতে আসছে, কিন্তু আমার বাড়ি মজবুত হওয়ার কারণে পুরো ভাঙতে পারে নাই, কিন্তু সামনের গ্রিল দরজা যা শাটার ফাটা সব কিছু ফাটাই দিয়ে যেত। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধও করা হয়। যদিও দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তাই নিজেরাই এই ঘটনা ঘটিয়ে বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আমাদের অভিযোগ, কালকে রাত্রে 12:00 পরে আমাদের দলীয় কার্যালয়ে জানলা খুলে, প্রথমে দরজা খোলার চেষ্টা করছিল, ওরা খুলতে পারে নাই, পরে দরজা জানলা খুলে পেট্রোল মেরে আমাদের ভিতরে যে জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্রগুলো পুড়িয়ে দিয়েছে এবং ঘরে আগুন দিয়েছে, এবং ইলেকট্রিক তার পর্যন্ত সে পুড়ে ছাই ফার হয়ে গেছে। ভাগ্য ভালো পাশের দোকানগুলো বেঁচে গেছে। এই আমাদের অভিযোগ যে কালকে যে ঘটনা ঘটছে, এর জন্য যে এখানকার দুষ্কৃতীরা রয়েছেন, আগামী যে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম উনিশে তৃণমূল হারার পরে এখানে বিজেপিরা আমাদের এই পার্টি বিষে ভাঙচুর করে পার্টি বিষকে পুড়িয়ে দিয়েছিল। ঠিক আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটায় আজকে গ্রাম পঞ্চায়েত দখল করার পরে, বিজেপি দখল করার পরে কালকে রাত্রে আমাদের এই পার্টি বিষকে পুড়িয়ে দেওয়ার জন্য করা প্রস্তুতি এবং পরিকল্পনা তৈরি করছে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোপালপুরে রাস্তা ভেঙে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষরা। দ্রুত ভাঙা রাস্তা সংস্কারের দাবি তুলছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে প্রায় 20 দিন আগে প্রবল বৃষ্টিতে রাস্তার বেশিরভাগ অংশ ভেঙে যায়, কিন্তু স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত ভাঙা রাস্তা মেরামতের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন বৃষ্টির জেরে রাস্তার একাংশ ভেঙে যায়, এর ফলে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন তারা। রাস্তা ভেঙে যাওয়ায় কোনো যানবাহন এলাকায় ঢুকতে পারছে না, বাইক নিয়েও যাতায়াত করা যাচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা যাতায়াত করছেন বলে অভিযোগ। বড়দের পাশাপাশি সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না, তাই অবিলম্বে ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এটাকে ভালো করে মোটামুটি পাথর দিয়ে, ঠিক আছে, সেইভাবে পাইলিং করে সেটাকে মেরামত করলে পরে ভবিষ্যতে যাতে এরকম কোনো অসুবিধা না হয় চলাচল করতে সেই রাস্তাটা। এই বর্ষার কবলে বললো, এই যে কিছুদিন আগে যে বর্ষা হয়ে গেল, সেই বর্ষার মধ্যে দিয়ে কিন্তু এটা ভাঙন তৈরি হয়ে গেল 20 দিন আগে ভাঙাতে।
যাতায়াতে তো মোটামুটি একটা সমস্যা হচ্ছে, কারণ একটা টোটো একটা সিটি অটো এইখানে চলাচল করতে পারছে না, তার সাথে এই পার্শ্ববর্তী যেগুলো বাড়ি আছে, হ্যাঁ ধরে নাও একটা অসুবিধা একজনের হয়ে গেল, সেখানে অ্যাম্বুলেন্স একটা যে যাবে সেই রকম একটা পরিস্থিতি নেই, তাতে করে আমাদের রাস্তাটা তো সে তেমন একটা বড় নয়, একটা পকেট রাস্তা, সেই হিসেবে যে এতটা একটা ভাঙন তৈরি হয়ে থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে। দিনের পর দিন কৃষি জমি চলে যাচ্ছে নদী গর্ভে, দেখা মিলছে না জনপ্রতিনিধিদের, অবিলম্বে পার ও বাঁধ নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর ভিতরকুটি এলাকার ঘটনা এটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গদাধর নদীর ভাঙনের জেরে বিঘার পর বিঘা চাষযোগ্য কৃষি জমি চলে যাচ্ছে নদী গর্ভে, পাশেই রয়েছে ঘন বসতি এলাকা এবং একটি প্রাইমারি স্কুল, সেগুলিও বর্তমানে নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। তাদের আরও অভিযোগ, এই সমস্যার কথা বিজেপি বিধায়ক, গ্রাম পঞ্চায়েত প্রধান এমনকি কেন্দ্রীয় দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে জানানো হলেও তবুও কাজ হয়নি, যার ফলে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, এই অঞ্চলে ইতিমধ্যেই 1500 মিটার বাঁধ নির্মাণ করা হয়েছে, খুব দ্রুত বাকি কাজও সম্পন্ন করা হবে। ওখানটায় সন্তোষপুরে একটা নদী ভাঙন গত বছর বন্যার পর থেকে সেখানটায় চলছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার করে সেখানটায় আমরা আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে কিছুটা বাঁধ তৈরি হয়েছে, বাকিটাও হবে। এই মুহূর্তে যেহেতু নির্বাচন হয়ে গেছে, আমাদের বিভিন্ন যে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলো, আমাদের বোর্ড এখনও তৈরি হয়নি, তো এর মধ্যেই আমাদের 14 তারিখের মধ্যে সম্পূর্ণ বোর্ডগুলো তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পরের থেকে আমরা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তর থেকে স্টেপ নিয়ে সেখানটা বার্তা যাতে অতি তাড়াতাড়ি করা যায় সেই জন্য আমরা চেষ্টা। সমস্যা এইদিকে উজান পাশে নদীর বাঁধ ভেঙে গেছে, 10-15 মিটার আছে, মানে গ্রাভেল রাস্তা হয়েছে, 2-1 মাস হইল, মানে সামনে স্কুল আছে, বাচ্চা কাচ্চা 100-200 জন পড়ে, আমাদের সরকারটা একটাই দাবি, আমাদের অনুরোধ করে বাচ্চা চাই দাদা, নাহলে রাস্তা ভেঙে যাবে, গ্রাম আমরা কৃষক লোক কাজ করে খাবো, আমাদের কোনো জমি জায়গা যদি ভেঙে যায় কী করে খাবো, আমরা গরিব লোক, আমরা সরকারটা একটাই দাবি, আমাদের বাচ্চা চাই, স্কুল আছে। রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজবংশী মেধা সম্মান পরব অনুষ্ঠিত হল কোচবিহার ল্যান্সডাউন্স হলে। এদিনের এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা 85% বেশি নম্বর পেয়েছে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষা, বিভিন্ন প্রফেশনাল কোর্স সহ বিভিন্ন বিষয়ে এদিন ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সিলিংও করানো হয়। এটা রাজবংশী মেধা সম্মান পরব চলছে, রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগত আজ কোচবিহারের ল্যান্সডাউন হল রাজবংশী মেধা সম্মান পরব আর কেরিয়ার কাউন্সেলিংয়ের প্রোগ্রাম চলছে। দিল্লি থেকে ইডেন আইএস সংস্থার তরফ থেকে টিম আসছে, আমার এই জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার 85%-এর উপরে যে ছাত্রছাত্রীরা নাম্বার পাইছে উমাক নিয়ে আজকের এই সম্মাননা পর্ব আর এই কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, এদের থেকে আমরা সম্বর্ধনা দেব। সম্বর্ধনা দেওয়ার পরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে সিভিল সার্ভিস, আইএএস, আইপিএস, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিজনেস সব বিষয় নিয়ে, সব দিক নিয়ে এখানে কাউন্সেলিং করা হবে তাদেরকে, বাচ্চাদের, এরা যাতে ভবিষ্যতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই প্রচেষ্টা আমরা করছি। কোচবিহার টুডে এখনকার মতো এই পর্যন্তই।